হিন্দু ধর্ম অবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজায় তারকাদের নতুন লুকে দেখা যাচ্ছে প্রতিদিন। এই উৎসবে প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় যান বলিউড অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে গেছেন তিনি, কিন্তু এবারও সেই মোতাবেক অভিনেতা সেখানে গেলেও সঙ্গে নেই তার স্ত্রী আলিয়া ভাট। সামাজিক মাধ্যমে ঢুকলে বলিউডের দুই বোনের ছবি ভেসে বেড়াচ্ছে। রানী কাজলের বাড়িতে দুর্গাপূজা উৎসবে রাগী আন্টি জয়া বচ্চন সহ অনেক তারকারা আসছেন পূজা উদযাপনে। তাদের বাড়িতে একাই দেখা গেল রণবীরকে, সঙ্গে নেই আলিয়া বা ছোট্ট রাহা। এদিকে মণ্ডপে চুটিয়ে আড্ডা দিলেন রানী মুখার্জির সঙ্গে, রণবীরের গালে আদর করেও দিলেন এই সুপারস্টার। রণবীরের বন্ধু অয়ন রানীর কাজি, সেই প্রেক্ষিতে সুসম্পর্ক গড়ে উঠেছেন মুখার্জি বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। রানী হোক বা কাজল, দুই তারকাই অভিনেতাদের কাছে খুব সমতুল্য। সপ্তমীর সন্ধ্যায় রানী মুখার্জির সঙ্গে মণ্ডপে বসে আড্ডা দিতে দেখা যায় রণবীর কাপুরকে। দুই তারকাকে খোশ মেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। এ সময় রানীর পরনে হলুদ সিল্কের শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর, খোপায় জড়ানো জয়ফুলের মালা, রানীর সাজ পোশাকে আদ্যপ্রান্ত বাঙালিয়ান। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবি, সাদা পাজামা, কপালে আশীর্বাদী সিঁদুরের টিপ, একে অপরের গালে গালে ঠেকিয়ে পূজোর শুভেচ্ছা জানালেন।